Yeah, okay. Yeah, all right, then I'll sort it out there. Yeah, don't worry, Mr. Mishra. Yeah, absolutely. Wait, I'll just call you back. বাকি তুমি কি দেখে চলতে পারো না? একই কথাটা তো আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি। হ্যাঁ, আপনি কি ভাবছেন দুটো মানুষ যদি একসাথে দুটো ধাক্কা লাগে তাহলে দোষটা দুজনেরই হয়? আপনি আমাকে কেন আগা দোষ দিচ্ছেন? তুমি কত বকবক করতে পারো? আমি বকবক করছি? আপনি আমাকে দোষ দেবেন আর আমি কি নিজেকে বাঁচানোর জন্য কোনো কথা বলতে পারবো না? বাকি তোমার গায়ে তো বড্ড চোট বেড়েছে, আমিই পড়ে যাচ্ছিলাম। মানে আপনি কি বলতে চাইছেন আমি আমি মোটা হয়ে যাচ্ছি? হ্যাঁ পাখি, সাইজটা তো দেখো দেখো, বাইসেপস, ট্রাইসেপস, একদম পুরো। অনুবাবু, এটা কিন্তু আপনি একদম ঠিক বলছেন না। আপনি আমাকে মোটা বললেন কেন? সত্যি করে বলুন না, আমি কি খুব বেশি মোটা হয়ে যাচ্ছি? না একদম না। আচ্ছা শোনো না, আমার একটা কাজ করে দাও প্লিজ, আমার টাইটা একটু বার করে দেবে, দেরি হচ্ছে। কি হলো? আমি আপনাকে টাই তো বার করে দিতেই পারি, কিন্তু আপনি কি ওটা এই শার্টটার সাথে পরে যাবেন? এই শার্টের সাথে না তো কি শাড়ির সাথে পরে যাবো? না না, আমি বলছিলাম যে দেখুন কি সুন্দর ডিজাইন হয়েছে আপনার শার্টে, এদিকে সাদা এদিকে হলুদ। ওটা কি করেছো তুমি? এরকম হাত নিয়ে তুমি আমার শার্টে? নিজের এই ইমোশনাল অত্যাচারটা বন্ধ করো। হ্যাঁ মানে তুমি তুমি আরেকটা শার্ট বার করে রেডি করে দেবে পাখি, লং উইথ দ্য টাই? আর নিচে ব্রেকফাস্ট রেডি আছে, না ওটাও করা বাকি আছে? আমাকে বকলেন কেন? দোষটা কি আমার নাকি? আমার তো কোনো দোষ নেই, আমি তো মামার মতো করে ব্রেকফাস্ট রান্না করছিলাম, সেটা তো ওনারই জন্য, যাতে উনি অফিসে যাওয়ার আগে আমার কোনো রান্নাটা খেয়ে যেতে পারে। সেটা নয়, সেটাও সহ্য হলো না। একটা মানুষ রান্না করবে আর তাকে 14 বার করে ডাকবে, সমস্ত জিনিস তার হাতের সামনে গুছিয়ে রেখে দিয়ে এসেছি, তার সাথে সারা খুশিতে পাখি 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 পাখি। আরে আমি একা মেয়ে, কত দিকে সামলাবো? আর যদি একটু অত ভুলও হয়ে যায় তার জন্য এত বকার কি দরকার? আচ্ছা আমি কি বলেছিলাম যে আমি যখন আটা মারবো তখন আপনি আমাকে ডাকবেন, আমি যখন আপনার কাছে যাবো তখন আপনি আমাকে ধাক্কা মারবেন, আমি কি বলেছি? না তো বলিনি তো। তাহলে ধাক্কাটা যখন ভুল হয়ে লেগে গেছে তার জন্য এত বকার কি দরকার? কিছু হলে খালি আমি ইরেসপন্সিবল, কেয়ারলেস কিড। কি বাচ্চা আমি? আমি বাচ্চা? মা তারা তুমি বলো আমি কি বাচ্চা? কাউকে যদি সারাক্ষণ করে এভাবে বাচ্চা বলতে থাকে তাহলে কি সেটা সহ্য হয়? সহ্য হয় না, সারাক্ষণ শুধু আমাকে বাচ্চা বলে যাবে। আর আমি আমি যেন কোনো কাজ ভালো করতেই পারি না, ঠিক করতেই পারি না, সব কিছু আমি ভুলভাল করতে থাকি। আরে কখন উনি বুঝতে পারেন না, সারাক্ষণ শুধু আমাকে বকে যাবে লাচ্চাবের মতো করে, এরকম আমার একদম ভালো লাগে না। আমি যে কী বলবো আমি কিছু বুঝতে পারছি না। আর কিছু হলে খালি আমাকে এত বেশি করে বকবে আমি নিজেও বুঝতে পারিনি যে আমি কী করবো। খুব খারাপ করো উনি।